বন্ধুরা, আজ আপনাদেরকে বলবো পর্দায় অভিনয় করা যে সকল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা ওই বছর বিয়ের পিঁড়িতে বসবে। কে কার সাথে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসবে তা জানলে কিন্তু আপনি চমকে উঠবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার এক, সুস্মিতা দে, যিনি অপরাজিতা অপু সিরিয়ালের অপুর ভূমিকায় অভিনয় করেছে। তিনি অনির্বাণ রয়ের সাথে প্রেম করছেন, তারা কিছুদিনের মধ্যে সাত পাকে বাঁধা পড়বেন। নাম্বার দুই, অভিষেক বসু, যিনি গঙ্গারাম সিরিয়ালের নায়ক, তিনি অভিনেত্রী সুরভি মল্লিক এর সাথে প্রেম করছেন, তারা দুজন খুব শীঘ্রই বিয়ে করবেন। নাম্বার তিন, উদয় প্রতাপ সিং, যিনি মিঠাই সিরিয়ালের রাতুলের ভূমিকায় অভিনয় করছেন, তার গার্লফ্রেন্ড অনামিকা মুখার্জি। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়েছে, তারা এই বছর বিয়ে করবে। নাম্বার চার, সৈয়দ আরিফিন, যিনি খেলাঘর সিরিয়ালে নায়ক শান্তুর ভূমিকায় অভিনয় করেছেন, তার গার্লফ্রেন্ড তানিয়া মুখোপাধ্যায়। জানা যায় তাদের বিয়ের সকল প্রস্তুতি সম্পূর্ণ। নাম্বার পাঁচ, শ্রুতি দাস, যিনি দেশের মাটি সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন, তিনি পরিচালক স্বর্ণিন্দু সমাদ্দারের সাথে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। নাম্বার ছয়, আদৃত রায়, যিনি মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ মোদক এর ভূমিকায় অভিনয় করছেন, তার প্রেমিকা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী, তারা এই বছরের শেষ দিকে বিয়ে করবে। নাম্বার সাত, সৌমিত্রিষা কুণ্ডু, যিনি মিঠাই সিরিয়ালের নায়িকা মিঠাই মোদকের ভূমিকায় অভিনয় করছেন, তিনি অভিনেতা শুভজিৎ সাহার সাথে প্রেম করছেন, তারা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবে। নাম্বার আট, মধুরিমা বসাক, যিনি মোহর সিরিয়ালে শ্রেষ্ঠা ম্যাম এর ভূমিকায় অভিনয় করছেন, তিনি দেবজিৎ ঘোষ এর সাথে প্রেম করছেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ে পরিপূর্ণতা পাবে। নাম্বার নয়, রোহান ভট্টাচার্য, যিনি অপরাজিতা অপু সিরিয়ালে দীপুর ভূমিকায় অভিনয় করছেন, তিনি অভিনেত্রী সৃজলা গুহর সাথে প্রেম করছেন, তারাও বিয়ে করবেন জানিয়েছেন দুজনে। নাম্বার দশ, সায়ন কর্মকার, যিনি জীবন সাথী সিরিয়ালে সংকল্প ব্যানার্জির ভূমিকায় অভিনয় করছেন, তিনি অভিনেত্রী তিতলি আইচ এর সাথে বিয়ে করতে চলেছেন। নাম্বার এগারো, কুশল আহুজা, যিনি জনপ্রিয় সিরিয়াল কি করে বলবো তোমায় এর নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি বর্তমানে অভিনেত্রী অদ্রিজা রায়ের সাথে রেজিস্ট্রারি ম্যারেজ সম্পূর্ণ করেছেন। নাম্বার বারো, ইন্দ্রনীল চ্যাটার্জি, যিনি আই তবে সহচরী সিরিয়ালে টিপুর ভূমিকায় অভিনয় করছেন, তার গার্লফ্রেন্ড মৌমিতা সরকার, তারা বিয়ে করবেন খুব শীঘ্রই। তো বন্ধুরা, এই সকল জনপ্রিয় তারকা জুটিগুলোর মধ্যে কোন জুটিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে, এদের বিয়ে হলে কেমন হবে, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।